नमो जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाधात्री स्वाहा स्वधा नमोस्तुते। एष स चंदन पुष्प बिल्लपत्रांजलि सांगायै सावर्णायै सायुधायै सवाहनायै सपरिवारायै श्री श्री भगवती दुर्गा देव्यै नमो नमः। কালকে সন্ধ্যাবেলা আমরা এসেছিলাম, প্রচুর পরিমাণে ভিড় ছিল, তাই বরাকর্তার পরিক্রমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একটা ব্যতিক্রমী প্যান্ডেল এবং একটা ব্যতিক্রমী প্রতিমা। আমরা শিলচর শহরে বিভিন্ন জায়গায় গেলাম, দুদিন ধরে চলছে, পঞ্চমী থেকেই চলছে, অনেক চতুর্থী থেকেও আমরা শুরু করেছিলাম। তো একটা সমগ্র শিলচরে এর ধরনের মায়ের প্রতিমা কিন্তু আমরা কোনো জায়গায় দেখতে পেলাম না। একটা সুন্দর রূপ এবং অসুর শক্তির দমনে একটা অন্য চিত্র। তো কী অনুভূতিটা আপনাদের, কী কী অনুষ্ঠান থাকছে আপনাদের এই দু তিন দিন? আমাদের এবারকার মণ্ডপ উদ্বোধন হয়েছে পঞ্চমীর দিনে, তারপর থেকে আমাদের এখানে লাস্ট দুদিন থেকে প্রচণ্ড দর্শনার্থী ছিল। আজকে আমাদের সপ্তমী পূজা চলছে, আর আমরা এবারকার আপনি যা মণ্ডপ দেখতে পাচ্ছেন সেটা আমরা টোটাল ইকো ফ্রেন্ডলি করেছি। টোটাল বাঁশ বেত মাদুর দিয়ে তৈরি হয়েছে আমাদের মণ্ডপ, এবং আপনার প্রতিমাও দেখতে পাচ্ছেন একটা আধুনিক ছায়া আছে। তো আমরা চেষ্টা করি এবারকার দক্ষিণ মিলপার দুর্গাপূজা কমিটি পাবলিকেশন রোড শিলচরবাসীর জন্য একটা অন্য কিছু, নতুন কিছু নিয়ে আসবে। এতদিন আমরা বন্যা কোভিডের জন্য আমরা অনেক কিছুই করতে পারিনি, মানে এবার আমরা চেষ্টা করেছি সবাই সহযোগিতায় যে আমরা আগের জায়গায় ফিরে যাওয়ার। তো আস্তে আস্তে আশা করি যে আমরা আগামীতে আরও বড়ো করবো, আরও সুন্দর করার চেষ্টা করবো। আমরা কোনো প্রতিযোগিতায় নাম দিয়েছেন? হ্যাঁ, আমাদের দেওয়া হয়েছে। সেখানে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে ইকো ফ্রেন্ডশিপ যাকে আমরা বলে থাকি, সেই ইকো ফ্রেন্ডশিপের যে পর্যায়টা সেখানে নিশ্চয়ই আপনাদের কোনো একটা পুরস্কার থাকা উচিত বলে মনে করি। কারণ এত সুন্দর প্যান্ডেল প্রাকৃতিক সম্পত্তি দিয়ে আপনারা বানিয়েছেন, প্রতিমার মধ্যে একটা অন্য রকমের বিরোধিতা আমরা দেখতে পাচ্ছি। খুবই ভালো লাগলো এখানে এসে আপনাদের সাথে কথা বলে। এবং আরেকটা কথা জানতে চাই, অন্যান্য বছরের তুলনায় এবছরের যে পুজোটা, কিছু লগ্নের বিষয় রয়েছে, তো আপনার অনুভূতি কেমন? অঞ্জলিকে নিয়ে সকালে সকালে কেমন অসুবিধা হচ্ছে, কেমন ইয়ে হচ্ছে? আমি আমার নিজেকে দিয়ে বলছি, আমি ভোর 4টার সময় আমি বাড়িতে ফিরেছি, এবং এই সকাল 7টার সময় ঘুম থেকে উঠে আবার স্নান করে আবার চলে আসতে হচ্ছে অঞ্জলি নেওয়ার জন্য। এসে দেখলাম মোটামুটি অনেক ভিড় ছিল, সবাই মানে মায়ের পূজা বলে বছরে একবারই হয়, সবাই ইচ্ছা মনের ইচ্ছা যে না মায়ের অঞ্জলিটা যাতে আমরা সময় মতোই নিতে পারি। আর আমাদের বরাকবাসী নাগরিকরা রয়েছেন, তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন আজকের দিনে? অনুভূতিটা কিরকম পুজোকে কেন্দ্র করে, অন্য বছরের তুলনায় এবছর কিরকম? দেখুন, লাস্ট 2-3 বছর আগে কোভিড ছিল, কোভিড হওয়ার পর থেকে আমাদের পুজোটা ছোটো হয়ে যায়। এখন ধীরে ধীরে আমরা বিগ বাজারের পুজোর দিকে অগ্রসর হচ্ছি। আমরা চেষ্টা করছি যে আগামী দিনেও আমরা আরও বড় করে পুজো করবো, আর এভাবেই নতুন নতুন কনসেপ্ট নিয়ে আসবো আমরা। দক্ষিণ বিলপাড়ের কিন্তু প্রতি বছর একটা চমক থাকে, এবছর আমরা মূর্তিতে একটা চমক দেখলাম, প্যান্ডেলও একটা চমক দেখলো, প্রতি বছর কিন্তু একটা চমক থাকে। দক্ষিণপুরের শিলচরের আকর্ষণের 5টা পুজো হলে তার মধ্যে একটা, তো এবছরও আমরা দেখতে পেলাম খুবই সুন্দর হয়েছে। আমি আশা করব যদি বিচারকদের সঠিক সিদ্ধান্ত থাকে তাহলে নিশ্চয়ই কোনো 2টো পুরস্কারে আপনাদের পাওয়ার যোগ্য বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। গতবারও আমরা পেয়েছিলাম মূর্তিদের 1st প্রাইজ, তো এবারও আশা রাখি, দেখি কী হয়।
ধন্যবাদ। আমি শেষ পর্যায়ে চলে যাবো দাদা, একটা প্রশ্ন আমি ব্যক্তিগতভাবে করতে চাই। আমাদের যে এই পরিক্রমা অনুষ্ঠানটা, এই পরিক্রমা অনুষ্ঠানটা আপনাদের কাছে কেমন লাগে? আর প্রতি বছর আমরা করি, আজকে প্রায় 15 বছর ধরে আমরা করছি, তো দর্শক শ্রোতাদের রায় জানাটাও আমাদের দরকার, সেজন্য আপনাদের কাছে আমরা একটা জানতে চাইছি। হ্যাঁ দেখুন, আপনারা যেভাবে দিন রাত পরিশ্রম করে আপনারা কাজ করে যাচ্ছেন, সেটা আমাদের শিলচরবাসীর জন্য একটা অনেক বড় গর্ব। আমরা মনে করি যে আপনাদের থ্রু প্রতিটা লোকের কাছে অনেক কিছু পুজো ব্যাপারে অনেক কিছু ডিটেলস সবাই পাচ্ছে, যে কোন জায়গায় কী হচ্ছে, কোন জায়গায় ভালো হচ্ছে, কোন জায়গায় সুবিধা অসুবিধা সব কিছু জানতে পারছে। তো সেটা জনতার জন্য একটা অনেক বড় প্লাস পয়েন্ট। তো এই জিনিসটা আপনাদের সাহায্যে, এই জিনিসটা পুজোর সাহায্যে জিনিসটা হয়, তো আমরা আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনারা এসছেন, আপনাদেরকেও সংবাদ মাধ্যমে আমরা আপনাদের সাংবাদিক ভাইদেরকেও সবাইকে আমন্ত্রণ, আপনারা আসবেন আমাদের মণ্ডপে, এসে আপনারা প্রতিমা মণ্ডপ দর্শন করবেন। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। বরাক বার্তার পরিক্রমা অনুষ্ঠানে আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়েছেন, সেজন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ।